শরতের নীল আকাশ ছেড়ে দিয়ে এই কটা দিন আকাশটা হঠাৎ করে যেন বর্ষার ডুকুটি, চারিদিকে শুধু মেঘ মেঘ আর মেঘ। আরও মাঝখানে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ এমন বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে কালবৈশাখী বা বৈশাখ মাস চলে এসেছে। হয়তো ঝড়টা খুব একটা নেই, কিন্তু যে হারে বাজ পড়ছে তাতে আমার তো তাই মনে হলো, হয়তো ভাদ্র মাস নয় বা পুজো আসছে নয়, হয়তো বৈশাখ মাসই পেরিয়েছি আমরা। যে হারে গরমও আছে, আজকে যদি গরম ছিল কালকে আরও হয়তো গরম কিছুটা বাড়বে। আজকে যা বলেছিলাম সে সকালের থেকে আকাশ প্রধানত মেঘলাই থাকবে তাই হয়েছিল। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে আমাদের পার্শ্ববর্তী প্রায় বেশিরভাগ জায়গায় কোথাও ভারী কোথাও অতি ভারী কোথাও বা হালকা বৃষ্টি হয়েছে, সাথে যে হারে বাজ পড়েছে তাতে সত্যি খুবই ভয় লাগছিল নিজেরই। জানি না কদিন এরকম ওয়েদার থাকবে। চলুন শুরু করি, আগামীকাল কেমন থাকবে আমাদের ওয়েদার। তার আগে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করুন, যাতে সবার কাছে আমার খবরটি পৌঁছে যায়। আর ভিডিও দেখার পরে অনেকেই ভিডিও দেখেন, হয়তো লাইক করার বা কমেন্ট করার সময় হয় না, কমেন্ট করার নাই বা সময় হলো, একটা লাইক তো করতেই পারেন, তাই চেষ্টা করবেন একটা অন্তত লাইক করার ভিডিওতে। চলুন শুরু করি, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকে আকাশ প্রধানত মেঘলাই থাকবে, কোথাও কোথাও হালকা রোদের দেখা সাময়িকভাবে মিললেও একটানা রোদের দেখা মেলা সম্ভব না কালকেও নেই আমাদের পার্শ্ববর্তী এলাকায়। সকাল থেকেই একটা ভ্যাপসা গরম থাকবে, দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এখনও পর্যন্ত যা অবস্থা, আজকে যে হারে বৃষ্টি হয়েছে ততটা বৃষ্টির সম্ভাবনা কালকে হয়তো আমাদের পার্শ্ববর্তী এলাকায় নেই। কালকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার আবহাওয়া খবরের দিকে লক্ষ্য রাখবেন। আজকের মতো চললাম, আবার কালকে দেখা হবে, শুভরাত্রি।